হ্যালো বন্ধুরা অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি চাকরি সম্পর্কে এবং শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়ে থাকে এবং সে তথ্যগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করে ভিডিও দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটির চ্যানেলের সাথে থাকবেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আপনাদের সামনে যে কথাটি বলতে যাচ্ছি সেটা হলো চাকরি আমি তো চাকরি পাইনি তারপরে মনে করেন চাকরি না করেও বেতন পেয়েছি সেটা আপনাদের সামনে বলছি বাংলাদেশে চাকরি না করে বেতন পাওয়া যায় আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে আপনার সাত তারিখে একটি মেসেজ আসলো যে আমি বারো হাজার তিনশো নব্বই টাকা ডিসেম্বর মাসের মানে বেতন পেয়েছি চাকরির বেতন এটা কিভাবে সম্ভব মানে চাকরি না করেও কি বেতন পাওয়া যায় বাংলাদেশে এরকম একটি মেসেজ আসলো আমার সেই মেসেজটি আপনাদের সামনে দেখাচ্ছি এবং দেখুন আপনার মেসেজটি আসলে চাকরি না করেও এত টাকা পাওয়া যায় অবিশ্বাস্য কাহিনী আমরা কোন দেশে বাস করছি আর কোন কোম্পানি দেখুন মেসেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে আপনাদেরকে বলছিলাম যে আমি বেতন পেলাম সে তার মেসেজ দেখুন যে এখানে লেখা আছে ডিয়ার স্যার ইওর ডিবিবিএল অ্যাকাউন্ট তেইশ নিরানব্বই ক্রেডিট স্যালারি ফর দ্য মান্থ অফ ডিসেম্বর দু হাজার উনিশ বাই বিডিটি আপনার বারো হাজার তিনশো নব্বই টাকা কীভাবে সম্ভব ভাবুন তো আপনারা এটা বাংলাদেশ মানে চাকরি না করেও চাকরি বেতন পেলাম বারো হাজার তিনশো নব্বই টাকা আবার তার কিছুক্ষণ পরে আরেকটি ম্যাসেজ আসলো আমার নতুন সিম এটা নতুন সিম কিনেছি দু হাজার বিশ সালে তারপর আরেকটি ম্যাসেজ আসলো যে ডিয়ার স্যার ইউর ডিবিবিএল অ্যাকাউন্ট ডেবিটেড এটিএম ক্যাশ উইথড্র মানে এটিএম ক্যাশের মাধ্যমে টাকা দি তুলে নেওয়া হলো বারো হাজার টাকা তাহলে ভাবুন আমার কাছে বেতন এসলো এবং বেতনও উঠে গেল আমি জানতে পারলাম না আসলে বাংলাদেশের কাহিনী দেখুন আসলে দেশের কাহিনী না এটা কোনো রং পাবলিক আমার নাম্বারটা দিয়েছে দিয়ে মনে করেন হয়তো কোনো ফর্ম ফিল আপ করেছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় বা নমিনি হিসাবে নামটা দিয়েছে তার জন্য এ অবস্থা মানে টাকা পাওয়া ছাড়াই জাস্ট শুধু এমনি এস এম এস পেয়েছি আমার এই সিমে কোনো অ্যাকাউন্টই নেই আপনাদের তাও মেসেজ আসছে যে টাকা পেয়েছি তাহলে কি করতে হয় বলুন এটাই ছিল আমার জটিল কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন আপনাদের অনুভূতি কেমন লাগলো মানে চাকরি না করে বেতন পাওয়ার জন্য আপনারাও হয়তো কোনো দিন পেতে পারেন এরকম চাকরি না করে বেতন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে